দোকানে বসে কোনো দিন আড্ডা পিটবে না তবু করে উঠবে না এখান থেকে এই বোকা ছেলে তোমার মোবাইলে তো দিন রাত ল্যাংটা মেয়ে নাচে আর তুমি দোকানে বসে থাকো দোকানে তো ল্যাংটা মেয়ে নাচে ঘন্টার ঘণ্টা বসে থাকো আর তুমি বলছো আমি ভালো ছেলে তোমার বাপ তোমার চাচা টুপি মাথায় দিয়ে এসার ছোলা তাদের করে নিয়ে এসে দোকানে বসে থাকে তোমার বাপ বলে আমি ভালো মানুষ অসম্ভব বলতে পারবেন না যে আমি ভালো মানুষ এ কথা বলার সাহসই নেই বলতে হবে আমি খারাপ মানুষ ভালো হওয়ার চেষ্টা করেন বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম। এক আশ্চর্য এবাদত যে একটাই এবাদত পৃথিবীতে আছে সেটা শ্যাম যার বিনিময়ে আল্লাহ নিজে হাতে দিবেন। আমাকে বললেন যে আব্দুল আপনি আমাদের ছেলেরা করেন হিজ করেছে ওর মাথায় টুপিটা দিয়ে দেন তো সাধারণ মানুষকে আর বললেন না তাহলে ভাবলেন যে আমি সাধারণ মানুষের চেয়ে বড় এটা আপনি ভাবলেন উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন আপনারা বললেন উপজেলা চেয়ারম্যান সাহেব আপনি আমাদের এই কাজটা করে দেন তাকে সম্মান দিলেন তো ঠিক আছে এরকমই ব্যাপার সুভান আল্লাহ বললাম তো আল্লাহ বলছেন নেকিটা ফেরেশতা লিখে দাও নামাজ পড়লাম তো আল্লাহ বলছেন ফেরস্তা নেকিটা লিখে দাও দান করলাম তো আল্লাহ বলছেন ফেরস্তা নেকিটা লিখে দাও আর যখন আমি সেম পালন করলাম তখন আল্লাহ তালা বলছেন শোনি জিবে আমার ব্যাপার প্রতিদান আমি দিব এরকম কোন এবাদত পৃথিবীতে নাই যে ব্যাপারে আল্লাহ এভাবে বলেছে যাই করেন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে হজ করেন নাকি আল্লাহ নিজে হাতে দিবেন না ফ্রেস্তাকে বলবেন লিখে দাও সেমই এমন একটা এবাদত যার ব্যাপার আল্লাহ বলছেন প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার আরেকটা একটা কথা মনে রাখেন যে শ্যাম পালন করলে কিন্তু দুশো পাঁচশো নেকি পাওয়া যায় না দশ পাঁচ নেকি পাওয়া যায় না নেই তো কি আছে আব্দুর রাজাক সাহেব শ্যাম পালন করলে শ্যাম পালন করলে বিনিময় আছে সেটা কি বিনিময় সেটা কি জানাত উনি আমাকে দিবেন কি দিবেন উনি বলছেন হাতিসে কুদসি আলে বা না পৃথিবীর মানুষ ভালো পুরুষ নারী শোনে রাখ আমি ভালো পুরুষ নারীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত প্রস্তুত করে রেখেছি মা সামিয়াত অজনন যেটা কান কোনোদিন দিন শোনেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত হতে পারে এটা কান কোনো দিন শোনেনি থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এত উন্নত হতে পারে এটা চোখ কোনো দিন দেখেনি আমার খাতারাবেকাল বসার থাকা খাওয়ার জায়গা জান্নাত এত উন্নত হতে পারে এটা মানুষের অন্তর কোনো দিন ভাবতেও পারেনি জান্নাত কি জিনিস এটা মানুষের অন্তর ভাবতে পারবে না তার নাম জান্নাত যদি কেউ রোজা শ্যাম থাকে তাহলে আমি তাকে এইটা দিয়ে দিব বিনিময়ে আমি দিব শ্যাম আমার ব্যাপার বিনিময়ে আমি দিব তো উনি কি দশ নাকি লিখে দিবেন সাতশো লিখে দিবেন না দশ নাকি নিজে হাতে লিখেন না আল্লাহ সাতশো নাকি নিজে হাতে লিখেন না বিনিময়ে আমি দিব মানে আমি যেটা প্রস্তুত করে রেখেছি মানুষের জন্য সেটা দিয়ে দেব কারণ উল্লেখ করা আছে আজলি আদা শাহত আমি কেন দিব বিনিময়টা আমি নিজে হাতে কেন দিব আমার কারণে দুটা জিনিস ত্যাগ করেছে এক খাদ্য খায়নি আমার জন্য তো করেছে এই জন্য দিয়ে দেব দই প্রবৃত্তিকে ত্যাগ করেছে প্রবৃত্তি প্রবৃত্তি কি গো প্রবৃত্তি কি জিনিস দাড়ি চাঁচে যে প্রবৃত্তিকে মানে সে টাকার নিচে প্যান্ট পরে যে প্রবৃত্তিকে মানে সে দোকানে বসে আড্ডা পিটে যে ল্যাংটা মেয়ে দেখে যে প্রবৃত্তিকে মানে সে প্রবৃত্তিকে মানে যে জাহান নামে যাবে সে সুদ ঘোষ খায় যে প্রবৃত্তিকে মানে সে সে দাঙ্গাবাজি করে যে জোর করে জুলুমবাজি করে মানুষের জমি দখল করে যে মানুষকে জেল হাজতে দেয় যে প্রবৃত্তি মানে সে প্রবৃত্তি মানে যে জাহান নামে যাবে সে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন হজবাতি নার বিশাহ জাহান নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে মনের আশা আকাঙ্ক্ষা দিয়ে নিয়ম জান্নাত কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা সব কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পাওয়া খুব টাপ ব্যাপার জাহান নাম পাওয়া সহজ মিথ্যা কথা বলে পাওয়া যাবে দাড়ি চেঁচা ফেলে জাহার নাম পাওয়া যাবে টাকরুর নিচে প্যান্ট পরেন জাহার নাম পাওয়া যাবে ঘোষ খান জাহার নাম পাওয়া যাবে দোকানে বসে আড্ডা পিটেন জাহার নাম পাওয়া যাবে মানুষের বিরুদ্ধে লড়ে যান জাহান নাম পাওয়া যাবে দিন রাত মানুষের বদনাম করেন গিবাদ করেন একেবারে স্বভাব এতই খারাপ যে দিনরাত রাত মানুষের বদনাম না করলে হ্যাঁ করে না হাসলে তার দিন কাটে না একবার এখানে একবার ওখানে অথচ আমি দিন রাত নিষেধ করে আসলাম যে দোকানেই বসবেন না দুইজন যেখানে আছে সেখানে বসবেন না দোকানে জিনিস কিনতে গেছেন ভাই দোকানদার সাহেব লবণ আছে জি এক কেজি লবণ দেন আড়াইশো মরিচ দেন বাস কিনা হয়ে গেছে এক মিনিট দাঁড়াবেন না ওখানে স্বভাব পরিবর্তন করেন স্বভাব আমরা তো কোনোদিনই হাটে বাজারে যাই না দোকানেও বসিনি কোনোদিন সাতানব্বই সাল থেকে নদা পাড়াতে আছি পাড়ার কোনো একটা লোক বলতে পারবে না আব্দুল স্যাম আমার স্টল বসে একদিন চা খেয়েছে তা আমরা তো বেঁচে আছি আমাদের বাড়িতে তো কোনো দিন হাটে বাজারে যায় না তা আমরা তো বেঁচে আছি আর আপনার বউ কি খামাখা ছায় দুই পয়সা পাঁচ পড়াশোনা করেছে ফ্যাশন বোরকা পরে ঢং ঢং করে চলে যায় এতে শহরে জিনিস কিনতে আর আপনি কাপুরুষ আপনার মানবতা নেই আপনার একটা ক্ষমতা নেই আপনি একটা কাপুরুষ আপনি একটা ঘীর্মিত পুরুষ আপনি একটা কাপুরুষ আপনার অধীনে থেকে একটা মেয়ে আরো দশ জনের ক্ষতি করে নিজে ক্ষতিগ্রস্ত হয় এই সব বেঁচে থাকার কোনো অর্থ আছে কতদিন বললাম বউ থাকবে এভাবে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা আপনার অধীনে ওই মহিলাকে আল্লাহ দিয়ে দিয়েছেন অথচ বেডঙ্গা হয়ে গেছে আপনার কারণে হয়েছে আপনার স্বভাব খারাপ এই জন্য এরকম প্রবৃত্তির অনুসরণ করলে হবে নাম হবে আমি বলিনি একথা আল্লাহর নবী বলছে একথা কথা আল্লাহ বলছেন আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়ে দিয়েছে এক খাদ্য খায়নি দুই মন মতো চলেনি এই জন্য আমি ওকে বিনিময় জান্নাত দিয়ে দেবো নেহ শাহ এমনি শাহাদ রাজিয়াল্লাহু তালানহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলি অহুসাল্লাম বলেছেন ফিল জান্না লাল্লাহ সামনে আবাব জান্নাতে রয়েছে আটটি দরজা জান্নাতে একটি দরজা আটটি জাহান্নাম একটি দরজা সাতটি জাহান্ন একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি তার একটা দরজার নাম রায়ান রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা আল্লাহ রসুল বলছেন শেষ ব্যক্তি যখন এই দরজাতে ঢোকে যাবে তখন এটা বন্ধ করা হবে এক মিনিট সম্মানিত আপনারা যে যেখানে আছেন আবশ্যে কথা বলবেন না এক খেলে চেয়ে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর আপনি অপেক্ষা করেন কিছুক্ষণ আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম নব্বই সাল থেকে বগড়ার মাটিতে আসছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি পুরো বক্তব্য তো চালিয়ে একটা বাক্য আপনি পাবেন না নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝাব কোনো ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক এ কথা আমি বলিনি আমার জীবনে কারো পিছনে পড়া আমার প্রয়োজন হয় না মানুষ আমার পিছনে পড়তে পারে সেটা ভিন্ন কথা পড়ে তা দেখা যায় আমি আপনার সাথে আন্তরিকতায় অভাব আছে আমার এটা আমি মনে করিনি আমি দিনাজপুরের মাটিতে পনেরো বিশ বিঘা জমির উপরে প্রতিষ্ঠান গড়ব বগড়া বাদ দিয়ে এটা আমি চাইনি আপনার ওই জামিয়া সালাফে বীর হাটাব রূপগঞ্জ নারায়ণগঞ্জ পঞ্চাশ বিঘা জমির উপরে প্রতিষ্ঠান গড়ব বগড়া বাদ দিয়ে বগড়ার মানুষ আমার সবচেয়ে কাছে হওয়ার পরেও বগড়ার মানুষ আমাকে সাঁত দিতে পারেনি এর জন্য আমি দায়ী নই আমার এখন উপস্থিত জামিয়া সালাফের ডাঙ্গি পড়া পবারশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই দুইটা প্রতিষ্ঠানে চার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে সবসব ভিন্ন ভিন্ন স্থানে আড়াইশো শিক্ষক শিক্ষিকা আছে প্রতি মাসে বেতন লাগে ২৬ লক্ষ এক মাসে বেতন লাগে ২৬ লক্ষ গত জমায় উদ্বোধন করা হয়েছে জামিয়া সালাফের তেগরা বিরল দিনাজপুর বরিশাল চালু করা হয়েছে আরও কত হবে সেটা আল্লাহ ভালো জানে সম্মানিত দিনী ভাই বোন আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিয়ে কথা বলেছি এটা আমার প্রয়োজন হয়নি কারো পিছনে লাগা আমার প্রয়োজন হয়নি কোনোদিন যেন কোনো দিন প্রয়োজন না হয় চাপ দিয়ে আমাকে কেউ কারোর বিরুদ্ধে কথা বলাতে পারেনি তবে মানুষ যারা বিরুদ্ধে বলতে থেকেছে তারা এক সময় ধ্বংস হয়ে গেছে আমার বিরুদ্ধে কথা বলে টিকার কোনো পথ নেই আর জামিয়ে সালাফের বিরুদ্ধে লড়ে জামিয়ে সালাফের ক্ষতি করা যাবে না এক চুল ক্ষতি করার ক্ষমতা মানুষের হাতে নেই আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম ৯০ সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি পনেরো বিশ বছর থেকে আজিজ ভাইনেরা আমার সাথে চলছে দিন থেকে এই মাঠে আমি খোদবা দিয়ে আসছি জমায়ে ঈদের তারপরে তো এমনি আসি কোনোদিন যদি বুঝতে পারেন টাকা দেওয়ার সময় তো মুখটা একটু বিবর্ণ দেখেছি টাকা কম মনে করে এটা একটু হালকা দুর্বল মুখটা দেখেছি এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে আমি কথাই বলবো না নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি মানুষকে আমার পরিচয় দিইনি মানুষ আমাকে জোর করে জানতে চেয়েছে যে আপনার পড়াশোনা কি একটু লিখতে দেন না বলেন না কি তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইউসুফ বাপ বেটা মিলে আব্দুল রাজাকবেন ইসুফ এর চেয়ে আমি বেশি বলিনি আমি কোনোদিন কারো বক্তব্য শুনে ওইভাবে বক্তব্য দেওয়া প্রয়োজন মনে করিনি কোন মানুষ আমার আদর্শ হিসাবে নেই শুধুমাত্র একমর মোহাম্মদ সল্লা আলি সাল্লাম আমি তার কথা যেভাবে বলার ঢং সেভাবে আমি বলার চেষ্টা করি আর যারা বিরোধিতা করেছে তারা যদি মাঝাবি হয় তাহলে আমি বলেছি যে তুমি তোমার বংশ তোমার জাতি আমি চ্যালেঞ্জ করলাম আমার একদিনের বক্তব্য যদি তোমার কোনো হুজুর দিয়ে থাকে অতীতে দু একশো বছরের মধ্যে তাহলে আমি বক্তব্য দেবো না শুধু তাকে বলিনি তুমি তোমার বংশ আর তোমার জাতি শ শহ হাদিস মুখস্থ করা লাগবে বলতে হলে হাজার হাজার হাদিস মুখস্ত করতে হবে বলতে হলে কেসা কাহিনী নয় সম্মানিত তিনি ভাই বোন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি একটু অপেক্ষা করুন অল্প সময় আমি এত দেরিতে আসতে চাইনি আমি আসতে চেয়েছিলাম দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু একটা সমস্যা থেকেই আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন বিভিন্ন জেলা থেকে এসেছেন আমি শুনলাম আপনাদেরকে এত রাত ধরে কষ্ট দেবে এরপরেও যেহেতু আপনারও এসেছেন আমি এসেছি তাহলে এখন কোনো কাজকে প্রাধান্য না দিয়ে গল্পকে প্রাধান্য না দিয়ে কোনো প্রয়োজন না দেখিয়ে একবারে ভদ্রতা বজায় রেখে আমাকে দেখতেন পান আর না পান পায়ে দাঁড়িয়ে বসে খেয়াল করেন কয়েক মিনিট জরুরি কথা আটটা দরজা থেকে ফেরেস্তারা ডাকবেন বিচারের মাঠে হজ করার জন্য একটা দরজা আছে হজকারীদের জন্য তো যারা ওই ফেরেস্তারা বলবেন আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন শ্যাম পালনকারীদের জন্য একটা থাকবে আর যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন যারা সরা তাদাই করেছেন এই দরজা দিয়ে আসেন তো আউয়াবাককার সিদ্দিকরা ঝলতান বলছেন আল্লাহর নবী উম সব দরজা থেকে ডাকা হবে একজন ব্যক্তিকে কে এরকম কেউ আছে হ্যাঁ তুমি তার মধ্যে অবকার সিদ্দিকরা ঝলতান মান অনেক বেশি জাননাতে তালা আসল বলছেন যে সি এম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে পার্সোনাল দরজা অন্যগুলো তখন খোলা আছে তাহলে বোঝা যাচ্ছে যে হজকারীরাও সলাতের দরজাতে ঢুকতে পারে সলাতাদায় কারীরাও হজ পালনকারীদের দরজাতে ঢুকে যাবে ওগুলো খোলা আছে আটটার মধ্যে এখনো সাতটা দরজা কি আছে খোলা আছে শুধুমাত্র একটা এখন বন্ধ হয়ে গেল সেটা কোনটা সেম পালনকারীর জন্য যেটা দরজা এটা যখন শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে কোনো এবাদত দিয়ে এই দরজা দিয়ে ঢোকা যাবে না বুঝা গেল না তাহলে আসলেই এবাদতের জগতে সেম একটা ভিন্ন ধরনের ইবাদত বাহেলি ইবাদতামা বাহেল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বল রাসুল সাল্লা সাল্লামকে আমি বললাম মুরনিবে আমালিন আল্লাহ আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ রসুল যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ কি ভাই সোম ফলি সাল ও মামা তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত নেই ও মামা তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের সাদৃশ্য কোনো এবাদত নেই পৃথিবীতে বলা যাবে না যে হজ শ্যামের মতো বলা যাবে না সলাত শ্যামের মতো বলা যাবে না দান খারাত শ্যামের সমপর্যায়ের এবাদত বলা যাবে না তাজবি তাহলিল জিকির আজকার শ্যামের সমপর্যায়ের এবাদত স্যামের সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই সেমের সমপর্যায়ের এবাদত পৃথিবীতে থাকলে তারও বিনিময় আল্লাহ নিজে হাতে দিতেন শুধুমাত্র একটাই এবাদতের বিনিময় আল্লাহ নিজে হাতে দিবেন সেটা কি বলেন তো সেম তাহলে তার আর সমপর্যায়ের অন্যটা হবে না অন্যটা হয়ে গেলে তার আল্লাকে সেটাকেও দিতে হবে সমপর্যায়ও হবে না মতো হবে না আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন মান সামাজামান ফি সাবিল্লা বাদ আল্লাহ নারী সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন এক দুই মানসামাইয়া মানফি সাবিল বাদ আল্লাহ মিনুয়ান্নারা মেয়া মাসিরাতাম কেউ যদি আল্লাকে সন্তুষ্ট করার জন্য একদিন সেয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্ন তার থেকে জাহান্নামকে একশো বছরের পথ দূরে সরিয়ে দেবেন রাসূল সোলাসাল্লাম বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেয়াম থাকে যাহার আল্লাহ বায়নহ না রে খান্দাক্কামাবে না সামায়াওয়ালার্জ তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ একটা ব্যবধান সৃষ্টি করবেন গর্ত খুঁড়ে যে ব্যবধান হবে আকাশ জমিনের মধ্যে ব্যবধান অর্থাৎ তার থেকে সরিয়ে দিবেন জাহান নামকে পাঁচশো বছরের পথ এক একদিন শ্যাম রাখলে এক হাদিসের ভিত্তিতে জাহান্নাম নাম সত্তর বছরের পথ দূরে সরে যাবে দুই একদিন শ্যাম থাকলে জাহান নাম একশো বছরের পথ দূরে সরে যাবে তিন একদিন শ্যাম থাকলে জাহান্নাম নাম পাঁচশো বছরের পথ দূরে সরে যাবে সব মিলে ফলাফল হলো একদিন সেম থাকলে বিনিময় আল্লাহ জান্নাত দিবেন নফল সেম আফজালু শ্যামা রামা যান শহরুল্লাহ মহার রাম আফজালু সলাত বাদল ফরিজান সেম ব্যতীত সবচেয়ে দামি শ্যাম হল মহার সেম ফরজ তো রামাজান মাস আছে ওটার সাথে তার তুলনা করা যাবে না রামাজানের শ্যামের পরে সবচেয়ে দামি শ্যাম হলো মহার ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সলাত হলো রাতের তাহার তো এখন এটা আমাদের আলোচনা নয় দামি শ্যাম হলো মহার সেম শ্যাম আল্লাহর নবী মদিনায় আসলেন তখন দেখছেন যে মদিনার লোকেরা মহারামের দশ তারিখে শ্যাম থাকছে তখন আল্লাহ রসুল বলেন মা ধরিয়া মালদিন এতো শোনো হ্যাঁ শোনো মদিনার লোকেরা শোনো আজকে মহারামের দশ তারিখে তোমরা কেন শ্যাম থাকো ঘটনাকে একটু বলো তো তখন মদিনার লোকেরা বলছে আপনি জানেন না তো হাজ এমন আদিম এটা খুব বড় দিন আঞ্জা লাফি হে মশা ক মা হোক ও এই দিনে মহারামের দশ তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে এই দিনে আল্লাহ মশাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে এই দিন খুব বড় দিন ফাসমা মশা শুক্রান তাই মশা শুক্রিয়া শ্যাম পালন করেছিলেন আল্লাহ এইভাবে কুলজুন সাগরে তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে আর আমার চোখের সামনে ডুবে গেল আর আমাকে বাঁচিয়ে দিলে আমি বলো তো কি করতে পারি তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি বুদ্ধি বের করেছি যে একটা শ্যাম পালন করি তোমাকে খুশি করার জন্য ঠিক আছে তো মুসা আলাহ ইসলাম আল্লাহকে খুশি করার জন্য একটা কি পালন করলেন সেম পালন করলেন কেন ওকে বাঁচিয়ে দিয়েছেন আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন এই জন্য তারপরে বলছেন এই জন্যই তো আমরা মানুষ মহারামের দশ তারিখে মশার শুক্রিয়া মশার সন্নত পালন করার ব্যাপারে আল্লাহর শুক্রিয়া আদায় করতে গিয়ে মোশার সন্ন্যত পালন করার ব্যাপারে তোমাদের চেয়ে আমরাই বেশি হক রাখি ফাসমাও আমরা তাই তিনি মহারামের দশ তারিখের শ্যাম থাকলেন সঙ্গী সাথীকে শ্যাম থাকতে বললেন যেমন বললেন শ্যাম থাকতে তেমনি সঙ্গী সাথী একবারে রিডি করে উঠলেন আরে বলেন কি আপনি তো বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে আপনি তো বলছেন খ্রিস্টানের বিরোধিতা করতে হবে ইহুদি খ্রিস্টান মহারামের দশ তারিখে শ্যাম থাকে আমরা যদি থাকি তাহলে তাদের মতো হয়ে গেলাম বিরোধিতা হলো কোথায় আমরা যদি থাকি তাহলে তাদের মতো হয়ে গেলাম বিরোধিতা হলো কোথায় শোনেন আল্লাহর নবী ইন্দাল ইহুদান্না সারা এই দিনটা হলো ইহুদি খ্রিস্টানদের কাছে বড়ো দিন আমরা যদি এই দিন শ্যাম পালন করি তাহলে তাদের মতো হয়ে গেলাম তখন আল্লাহর রসুল বলছেন থামো 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 লাইন বাকে তো সনাতন কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারামের নয় তারিখও শ্যাম থাকবো পৃথিবীর মানুষ শোনে রেখ নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া বুঝা গেল না নয় তারিখও থাকতে হবে মহারামের তাহলে কয়দিন থাকতে হবে এই ছেলে বস কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে কোনো ছেলে পাশ থেকে উঠলে তাকে ঠেকাবেন আমরা অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দেব আমরা একটা কাছাকাছি পর্যায়ে চলে এসেছি